সকালবেলা উঠে কি করছে দেখেছ? ঘুম থেকে উঠে বাবার সাথে মুখে মুখ দিয়ে অজল গলা হাসছে। নাম মেলা দেখবে, খেলে খেলে না না কোলে না, আরে আমি বপে যাব। কোনোদিন তো এরকম করে থাকে না তো। আচ্ছা পপাল বাচ্চা দেখো দেখো কি গো, আমার জিন্দের পকেট থেকে পিছনে পকেট থেকে দাঁত আনতে পারবে কি? তোমার দাঁত আনি আনো 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 আনো, সব নিয়েছো? বাকি সব নিয়েছো? পার্স, মোবাইল, চাবি, বাইকের চাবি নিয়েছো? ওই বাইকের চাবি নিয়েছো? যাও সাবধানে যাও। তা 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 আবার চলে গেল আমার। তা 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 এটা বাচ্চা নেই বাচ্চা। গুড মর্নিং এভরিওয়ান, আজকে হচ্ছে তোমার 9th of February, এই মাত্র চলে গেল। আমি ভিডিওটা এখন থেকে স্টার্ট করছি। গুড মর্নিং, এটা আমি কি জিনিস, এটা মনে থাকে? আচ্ছা ছোনো মামা, বাজারে যাবো একটু। আর ঘর বাড়ির অবস্থা খুবই খারাপ হয়ে আছে, মানে আমি এখনো ঘর টর কিছু ঝাড়ি দিইনি, শুধু মেয়েকে খাইয়ে নিয়েছি আর বিছানা গুছিয়ে নিয়েছি, আমি নিজে খেয়েছি। তো বাজারটা করে আসবো, তারপর রান্না করতে হবে। এসো, এখন টিভি দেখছিল বুঝেছো, টিভিতে কার্টুন দেখছিল। আমি নিয়ে যাচ্ছি, যাবে না জোর করে, যে জুতোটা দেখালাম আর সেই যাবে, মানে জুতো দেখলে তাহলে ও বুঝতে পারে যে ওকে নিয়ে বাইরে যাওয়া হবে। বাজারটা করে এসে রান্না করবো, প্যারালালি তোমার ঘর বাড়ি পরিষ্কার করবো। আর আজকে আমার পড়ানো নেই, অ্যাকচুয়ালি ছিল কিন্তু তোমার ওই ও আজকে আসবে না বলে দিয়েছ না। সো চলো, বুঝেছো যে জুতো বলেছে আনন্দ হয়েছে। কাকিমা আছে এই আমাদের জাস্ট নিচের ফ্লোরে থাকে, তার সাথে মেয়ে খুব ভালো থাকে, খুব ভালো খেলে। ওখানে রেখে এসেছি, এসে আমি দৌড়ে গিয়ে বাজারটা করে নিয়ে আসি। আর ও কাকিমার কাছে থাকলে আমিও নিশ্চিন্তে থাকতে পারি, কারণ কাকিমার সাথে ওর বন্ডিং আমার খুব ভালো বুঝেছো, মানে কাকিমাকে দেখলেই লাভ হয় আনন্দে। তাড়াতাড়ি করে যাচ্ছি, কী কী নেবো ভুলে গেছি, মাছ নেবো না মাংস নেবো বুঝতে পারছি না, গিয়ে দেখি বাজারে। আর কী যেন বলছিলাম, ঠান্ডাটা একদম কমে গেছে। সবজি বাজার, আমাকে নিতে হবে আলু। কত করে দিন তো এক কিলো? একটা পার্সেল এসে আমাকে কল করেছে, ওই জন্যে আমি তাড়াতাড়ি করে চলে যাচ্ছি।
বাচ্চাকে দেখে এসছি, একটা কাকিমা আছে সেখানে, দুটো পার্সেলই চলে এসছে। একা একা থাকি, বাচ্চাকে নিয়ে একটু মুশকিল। ওকে নিয়ে আসছিলাম, তুই দেখে এলাম একটা কাকিমা আছে সে তার কাছে। আর একটা মাছ কিছু কিনতে চাইছিলাম, কিন্তু এক তো ডেলিভারি বয় চলে এসে কল করছে, দ্বিতীয় তো মেয়েকে রেখে এসছে, ওই জন্য তাড়াহুড়ো করে চলে এলাম। ডেলিভারি করতে এসছে ওই ছেলেটাই আসে, এমন চিনে গেছে আমাকে আর ফোন করে না, ডিরেক্ট ঘরে গিয়ে কলিং বলবা যায়। আজকে বলছে বাচ্চা কোথায় রেখে এসছেন। আর এখানে দেখো সব মাধ্যমিক পরীক্ষা চলছে, বাচ্চাদের মায়েদের অবস্থা দেখো, সব পুরো মাঠ ভর্তি, মায়েরা সব বসে আছে, মায়েদের মেলা চলছে এখানে, পিকনিক। মেয়েকে ঘুম পাড়িয়ে দিলাম, আর এখানে মাগুলো এত জোরে সংসারের গল্প শুরু করেছে জোরে জোরে, আমি ভাবছি মেয়ে কখন উঠে না যায়। এই যে কাকিমাটা বেশি দেখো, এই সমস্ত সংসারের গল্প জুড়েছে এখানে এসে। একটু আস্তে কথা বললে হয়, মেয়ে উঠলে এখন আমার অনেক কাজ আছে, কাজগুলো কমপ্লিট করতে পারবো না। নিজে দেখো ছড়িয়ে একাকার বাজারের থোটোটা এখানে। মেয়েকে আগে ঘুমটা পাড়িয়ে নিলাম, কারণ ও ঘুমালে বাকি কাজগুলো আমার নিজে গিয়ে তাড়াতাড়ি করতে করে করতে সুবিধা হবে। যখন কোনো কিছুর অফার টফার চলে বা কোনো কিছু সেল ফেল শুরু হয়, আমার কাছে একের পর এক নোটিফিকেশান মেসেজ আসতেই থাকে, আর আমি তো মানে লোভ সামলাতে পারি না, কিনেই ফেলি। একটা পারফিউম আর একটা মাস্কারা অর্ডার করেছিলাম, সেটাই এসেছে, তো সেটাই এখন আনবক্সিং করছি, আর সেটাই এখন খুলে দেখছি কেমন এসছে। সব কাটাকাটিগুলো করে নিলাম, বুঝেছো, এই তোমার এটা কেটে নিলাম, বেগুন মাছ দিয়ে করবো, এবার সব ধুয়ে রান্না বান্না বসাবো। সবজিগুলো সব কাটাকাটি করে রেখে দিলাম, আর রান্না বসানোর আগে ঘরটাকে গুছিয়ে নিই, আর দুপুরের তো আমার খাবার আছেই, তো রান্না একটু লেট হলেও অসুবিধা নেই। হাজব্যান্ড অফিসে নিয়ে যেয়ে বলে আমাকে রাত্রে রান্না করতে, তো কালকে সেই তরকারিটা এখনও আছে, তো সেটা আমি দুপুরে খেয়ে নেবো, কারণ ঘরটা গুছিয়ে নিই। মেয়ে ঘুমানোর মধ্যে যতটা কাজ কমপ্লিট করা যায়, বুঝেছো, তো এখানে এই পালং শাকটা ধুয়ে নিই। অ্যাকচুয়ালি আগের দিন কী হয়েছিল জানো, আগের দিন তোমার পালং শাকটা রান্না করেছিলাম, একটু লবণটা বেশি হয়েছিলো, আমার হাজব্যান্ড খেতে পারিনি, তো ওই জন্য আমি আজকে আবার নিয়ে এসেছি। যেহেতু খেতে পারিনি, ওর ইচ্ছা ছিল ওটা খাওয়ার,
আর এটা এখানে ধোয়া যাচ্ছে না, আগে বেসিনের ভিতরটা ফাঁকা করতে হবে, তারপরে কয়েকটা থালা বাসন আছে ওইগুলো আগে মেজে নিই, সরিয়ে রাখি। মেয়ে যতক্ষণ ঘুমায় তার মধ্যে বেশ আমাকে কাজগুলো কমপ্লিট করে নিতে হবে, না উঠে গেলে আবার চাপ। ওই জন্য আমি আস্তে আস্তে কথা বলছি, মা আওয়াজে উঠে গেলে খুব মুশকিল হয়ে যাবে। আর আজকে এমন মানে তাড়াহুড়ো হয়েছে আর বলার কথা না। আমাদের ফ্ল্যাটের আমার হাজব্যান্ড হচ্ছে তোমার এই মেনটেন্যান্সের দায়িত্বে আছে, তো এবার যারা মেনটেন্যান্স দেয়নি, কেউ কেউ অনলাইনে দিয়ে দেয়, কেউ কেউ বাড়িতে এসে দিয়ে দেয়, তারা আজকেরই সব আসছে মেনটেন্যান্সগুলো দিতে, তো সেই তাদেরকে বিল দিতে হয়, লিখতে হয়, এই করতে সবজিগুলো কেটে নিলাম, বুঝেছ? আজকে বড়ানো নেই বলে অনেকটা পিঠটা বাঁচা, নাহলে চাপ। তার মধ্যে আবার মা ফোন করেছে, মায়ের সাথে আবার কথা বলতে বাড়ির দিককার জমি জায়গার ব্যাপার। আমার বাড়ি জমি জায়গার প্রবলেম সহজে আর যাবে না, বুঝেছ? অনেক ঝামেলা, অনেক জায়গাতে জমি চারিদিকে ছড়িয়ে, আর সেসব মানে চলছে। 2018 সালে বাবা মারা গেছে, আর এটা 2024 সাল, এই 6 বছর ধরে আমরা কন্টিনিউ এই জমি জায়গার সমস্যা মেটাচ্ছি, তাও কমাতে পারছি না। সমস্যা মানে চারিদিকে জমি, বুঝেছ? খুঁজে বার করে সেসব বিক্রি করে যাচ্ছি, কিন্তু আবার নতুন করে আবার এক জায়গায় আবার নতুন জায়গায় জমি বেরিয়ে যাচ্ছে। বাবা বেঁচে থাকতে যদি খানিকটা কম করে দেবে তাহলে খানিক ভালো হবে। আমার বাবা আবার এমন লোক, কোনো জমি বিক্রি করবে না, বুঝেছ? মানে কিনতে বললে কিনবে, এত জমি কিন্তু বিক্রি করবে না, বিক্রি করার নাম বললে একদম তেলে বেগুনে জ্বলে উঠবে। টিভিটা চালিয়ে দেবো, আমাকে বাকি কাজ কমপ্লিট করতে হবে। রান্না বসিয়ে দিলাম, এদিকে উচ্ছটা এদিকে হচ্ছে আর উচ্ছটা হয়ে গেছে, আর এদিকে মাছের ঝোলটা হচ্ছে। মাছ না একটু বেশি করে দিয়ে দিয়েছি, কেননা দুপুরবেলা একটা মাছ মেয়েকে খাওয়াবো আর আমি একটা খাবো, আর একবারে রাত্রেও আমাদের হয়ে যাবে, তো সেই জন্যে। ওই রে কী বলবে বলো, এই টবে থেকে মাটি নিয়ে মেঝেটার কী অবস্থা করবো। কী করছো তুমি এগুলো? না না না, হাত দিও না, এদিকে এসো, এদিকে এসো, এদিকে এসো, ছাড়ো ওটা, ছাড়ো, এদিকে এসো। কী করেছো তুমি এগুলো, কী করেছো ওটা? না কী অবস্থা, আমি গুছিয়ে পারি না আর এনে কাজ বাড়াই, আমি তাই মাটি মুখে দিয়েছে। এত বড় পেয়ারাটা ও একা একা পারে খেতে, আমি নেব বলে পিছন দিকে আমাকে দেবে না, তাই পিছন দিকে তাকিয়ে ঘুরে আছে। দাও দাও দাও, দেখো একটু একটু করে খাচ্ছে, ইয়ে করছে, আমি একটু খেয়েছি আর নিয়ে নিয়েছে, দেবেই না আমার হাতে, দাও। পেয়ারা খাচ্ছে, দেখো সব ফেলছে, হাত পৌঁছাচ্ছে না মুখে ভালো করে, পারে ও খেতে? কেমন কেমন করে খাচ্ছে? গুড আফটারনুন গাইস, এখন বাজে 5:03 বাকি, ঠিক আছে? তো আমি রেডি হয়ে গেছি, আমি ভাবছি গেছি আজকে তো ফ্রাইডে, আর ফ্রাইডের কথা জড়িয়ে যাচ্ছে, ফ্রাইডের পরে সানডে আসে, তোমার হাজব্যান্ডের ছুটি, মাথা দেওয়ার কোনো চাপ থাকে না।
তো আমি ভাবলাম যে হঠাৎ আমার মনে আসলো যে আমি আমার হাজব্যান্ডের অফিসের ওখানে চলে যাই ওকে না জানিয়ে। তো মনে আসার সাথে সাথে ওর একটা কলিগ আছে, তার সাথে আমি কথা বললাম, সে বললো হ্যাঁ 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 চলে আয় এক্ষুনি আয়, তুই যখন তখন খুশি চলে আসবি। আমি বললাম ঠিক আছে আসছি। তো অনলি সে জানে, আমার হাজব্যান্ড জানে না, আমি চাইলে হাজব্যান্ডকে জানাতে পারতাম, বাট কিছু না, এমনি ফর নো রিজন আমি ওকে সারপ্রাইজ দেবো। তো আমি তো রেডি হয়ে গেছি আর পুচকিকে আমি রেডি করেছি, দেখো মানে জিন্স পরেছি এই কারণে, কারণ আসার সময় বাইকে আসবো সাথে, আর আমি হেলমেট সাথে করে নিয়ে যাব, আর পুচকিকে আবার আমি জামা কাপড়টা পরিয়ে নেবো, তারপরে বেরিয়ে যাব। সো দেখতে থাকো ওর কি রিয়াকশনটা হয় সেটা। সো চলো এখন ওকে জামা কাপড়টা পরিয়ে নিই। এই সবসময় তো আনন্দে খুশি দেখি, কি বুঝে খুশি, তুমি একটু আনন্দ পাচ্ছ কি বুঝেছো? চলো ওর জামা কাপড় গুলো এনে রেখেছিলাম, তো সব এদিকে সেদিকে করে চলছি, বাইরের লাইটের জন্য আমার মুখটা বোঝা যাচ্ছে না, ওকে জামা পরিয়ে নিই। জানলাটা লাগিয়ে দিলাম, আই থিঙ্ক এবার দেখা যাবে না, লাইট আছে। তো এমনি এমনি উল্টে করছো কেন? না এটা বেশি মোটা হয়ে যাবে, এটা ওকে পরানো যাবে না, এটা বেশি মোটা হয়ে যাবে, ওকে একটা আলাদা জামা পরাতে হবে। এটাতে সবসময় টাটা করতে হয় না, একটু হ্যালো বলতে হয়, একটু হ্যালো বলতে শেখো, হ্যালো গাইস। ক্যামেরা অন থাকলে টাটা বলতে হবে। সো চলো বেরাই, 5টা বাজে বেরাই, কারণ ও আবার অফিস থেকে বেরানোর টাইম হয়ে গেছে, একটু পরে আবার বেরিয়ে যাবে। বেরিয়ে গেছি, এই যে হেলমেট আর ব্যাগটা কিছু নিলাম না, কেননা ব্যাগ নিয়ে বেশি আসার সময় বাইকে ভার হলে ওকে নিয়ে বসতে আমার অসুবিধা হবে, তো সেই জন্যে ব্যাগটা আর নিলাম না। আমার এখন কথা বলো তো, লেটটা তখন ঘড়ির মোড়ে, এটা দিয়ে উঠতে গিয়ে আমার হাল খারাপ হয়ে গেছে, মেয়ে ঘুমিয়ে গেছে কোলে আর ওখানে উঠতে গিয়ে আমার অবস্থা খারাপ। আমি এখন সল্ট লেকে, ওর একটা কলিগ আছে যে শুধুই জানে যে আমি আসছি, তো ওর সাথে আমার কথা হচ্ছে, আমার হাজব্যান্ড এখনও জানে না। আমি না চলে এসেছি, এসে ওর কলিগ থেকে কল করেছি, তার জন্য ওয়েট করছে, সে আসছে। এখন ব্যাপার হচ্ছে যে আজকের জুতোটা অলমোস্ট যাচ্ছিল পরে না, আমি ওই কলিগটার সাথে কথা হলো, বললো যে আমি রুমের বাইরে আছি, ঠিক আছে তুই আয়, আর 13th floor ওর অফিসটা হচ্ছে তোমার সল্টলেক সেক্টর 5, ঠিক আছে। আমার চুলটা কেমন লাগছে, ঠিক ঢুকে গেছি কিন্তু বুঝতে পারছি না যে টাওয়ার 2 কোনটা। ওয়াও, নিচে তো ভালো দারুণ একটা রেস্টুরেন্ট আছে, এখানে গিয়ে খাবো আমি। এবার পেয়ে গেছি, এখানে এসে না আমি খুব কনফিউজ হয়ে গেছি, বুঝতে পারছি না কোন কোনটা দিয়ে ঢুকবো, তো যেখান দিয়ে ঢুকলাম এখানে কিছু করতে পারছি না, ওই জন্যে সামনের দিকে যাই, দেখি আর কেউ কিছু বলতে পারে কি না। এই যে পেয়ে গেছি, এই বিল্ডিংয়ের উপরে থাকে, তো এই ভিতর দিয়ে আমাকে ঢুকতে হবে। চলে এসছি, দেখতে পাবে না তো, না ভেতরে দেখি ওর কি রিয়াকশনটা হয় দেখি। আমি নিচু হয়ে যাচ্ছি, কোত্থেকে নিয়ে আসলাম, কি করছে, উফ
এমন মারবে পুরো, এটাই কিবোর্ডটাই খারাপ করে দেবে। হ্যাঁ হ্যাঁ, তুই কোথায় নামতে হবে কি নামতে হবে জানলি? আমার রিমানের সাথে কথা হচ্ছিল, খুব যেন আনন্দ পেয়েছে। বাপরে বাপ, ওই দেখো ওই দেখো, আনন্দ পাচ্ছে। অনেকগুলো দাঁত বেরিয়ে গেছে, দেখেছো? ওখানে গিয়েও বকর বকর করছে। আস্তে আস্তে তো বাইকটা বার করতে পুচকির মাথায় ওর পাপার একটা মানে টুপি থাকে, সেটা ওর কাছে আছে, ওকে দিয়ে নেবো, কারণ আমি কিছু আনতে ভুলে গেছিলাম মাথায়। এখন একটু হালকা হালকা ঠান্ডা হয়েছে, তো এখন যাচ্ছি বাড়ি। আমাদের বাড়ির পাশে এখানে একটা পিঠে পুলি ই হচ্ছে, সেখানে চলে এলাম আমরা, মেলা ঢুকে গেলাম। দেখি এখানে অনেক ভালো ভালো ব্লাউজ আছে। আমরা এখানে এসেছি জাপানি চিকেন, এটা খাবো। মামা এদিকে তাকাও, এই দেখো 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 দেখো, তোমাকে দেখে লাফাচ্ছে। ঠিক আছে, অসুবিধা নেই, তুমি খাও, খেয়ে আমাকে বলবে কেমন লাগছে। কি বলছো বলো, কি ভালো দেখি দাও আমাকে। এটা কি চিকেন, চিকেনেরই কিছু একটা। হুম, ভালো না? আচ্ছা, এটা এটার কি প্রাইস বলছেন? এটা এটা 1299 299 এটা 235। আচ্ছা, আপনি তাহলে আমাকে এটা দিন আর ওটা দিন। আচ্ছা, ফিক্সড প্রাইস কিছু কম করছেন না? আমি এটা যা আমি দিচ্ছি, আপনি একটু পেজের নাম বলতে চাইলে বলুন। হ্যাঁ, আপনার যে পেজটা আছে বলতে চাইলে বলুন। কে এস স্টার্লিং কালেকশন, কে এস স্টার্লিং কালেকশন ইনস্টিটিউট আছে, কিছু কিছু আছে দেখে। আচ্ছা, এটা হচ্ছে আপনার পেজটা, তাই তো? আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, আচ্ছা, আমি কালেকশন সেন্ড করব। আচ্ছা, এটা হচ্ছে আমার অনলাইন ডেলিভারি দেন? হ্যাঁ, কুরিয়ার অপশনস আছে। এটা আমি এত অ্যাফোর্ডেবল প্রাইসে আমার ওই। ঠিক আছে, আমি আপনার থেকে কী কী নিলাম ওই দুটো দেখান একটু। আচ্ছা, আপনি কিন্তু বললেন আপনার কালার উঠবে না, আপনার নাম্বার নিয়ে নিলাম, পেজও আছে। গ্যারেন্টি ওয়ার্ডটা গভর্নমেন্ট ব্যান করে দিয়েছে, বাট আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি এটা 2-3 বছর অ্যাজ ইট ইজ থাকবে। আমি নিজে ইউজ করি আর আমার এটা প্রচুর সেল আছে। হ্যালো, আমি 6 বছর হয়ে গেছে আমার। বলো। আমি এরকমটা দেখেছি, এটা আছে, আমি যেটা বলছি এটা আছে, এটা নাইকাতেও আপনি দেখতে পারেন, এটা নাইকাতে এটার প্রাইস হলো এই দামে পাবেন। এটা কি বলছে এখানে, কি করছে? দেখো ওর হাতে, দুটোই ওর হাতে, এই একটা ওই একটা। একটা ব্রেসলেট কিনলাম, একটা ইয়াররিংস কিনলাম, বেশ পছন্দ হলো আমি ওই ব্রেসলেট আর ইয়াররিংসটা। কাকিমারে এসছে আমাদের ঘরে, আমাদের অ্যালবামটা দেখতে চাইছে, ওখানে বার করছে। কাকিমানে কি লাজু, এই যে বললাম না কাকিমানে এলে এনার্জি হয় না। এই যে বিয়ের একটা আশ্চর্যজনক পুরো ভিডিও করি, শুধু স্ক্রিন বলছিলাম ভিডিও করতে, আমাদের সবাই ছিল, আমাদের কেউ সেই রকম ইয়ে নেই, মানে ভিডিও করার কিছু সেরকম নেই, মানে আইলার মাথায় আসে যে ভাই বিয়েটা তো করি আগে, খাওয়াই না ভেবেছি। ঠিক আছে, এটা মা বাবার বিয়ের অ্যালবাম, তার উপর দিয়ে যাচ্ছ? আরে তোমরা বিয়ের জন্য তো গিয়ে এসেছো, বাবা মা বাবার বিয়ের অ্যালবাম, মা বাবার বিয়ে তো, মা বাবা, হ্যাঁ মা
উপরে আছি, কোনো অসুবিধা নেই, আমরা খুশি। আচ্ছা সরো সরো সরো, আমি আমি আমার মেয়ের রিয়াকশনটা দেখব। ও এখন যদিও বুঝবে না, বড় হলে বুঝবে। তোমাদের বিয়েতে বিয়ের অ্যালবামে আমি কেন নেই, তাই তো? নামো বাবা, দেখেছো দেখেছো, এবার ঠিক আছে, দেখো কি দেখাচ্ছি, দেখো এই দেখো, আচ্ছা এবার 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 ছেড়ে দিন। ভেঙে যাবে এটা, ভেঙে যাবে বাবা, বিয়ে করে এটার উপর দাঁড়িয়ে না বাবা, এটা বাবা, এটা মা, বাবা বলছে, বাবা বলছে, এটা বাবা, এটা মা বলতে বিয়ে, এবার চুপ হয়ে যাবে। কিন্তু একটা মজা আছে, ওটা কেন বাক্স গুলো নিয়ে বেশি ইন্টারেস্টেড, হ্যাঁ আমিও দেখেছি, মানে এটা কাছে তুলেছে তো কাছের থেকে, না এখন এখন আমার গালটা ফোলা, সেটা বলুন, এখন আমার গালটা ফোলা, তাহলে এখন আমি সব থেকে মোটা, বুঝলেন? এটা তো ছাড়ুন, দিদি নাম্বার টিভিতে দিদি নাম্বার ওয়ান এর যখন এপিসোড দেখেছে সবাই দেখে বলছে বিস্কুট বাদাম এসব খেয়েছি, যখন দিদি নাম্বার ওয়ানে গেছিলাম না সেই এপিসোডটা টিভিতে যখন দেখিয়েছে সবাই বলছে যে সেই ওই দিদি নাম্বার ওয়ানের এপিসোড দেখে সবাই বলছে যে বিশ্বাসই হচ্ছে না যে এটা তুমি, এই সে লাবণ ঈশের বাবা রিমাদের বাবা বলছিল না যে কি ওর বউটা এরকম বয়স, এবার সামনে থেকে দেখে বলছে এ মা এত এত বাচ্চা মেয়ে, আর দিদি নাম্বার ওয়ানে টিভিতে যখন দেখিয়েছি কি বয়স্ক লাগছে আমাকে দেখতে, মনে হচ্ছে আমি একটা বউ গেছি বয়স্ক, মেকআপটা ভালো করেনি সত্যি, তাই একদম ভালো করেনি, ঘুরে ফিরে এখানে আসছে, সরো সরো, আচ্ছা তারপরে পেজ তাড়াতাড়ি উল্টা দেবে না, এই আবার ডিস্টার্ব করে দিচ্ছে, এই যে হলুদের বলতে হলুদের এটা এটা মোবাইলে তোলা, এটা এটা মোবাইলে তোলা, এটা দেখে বলে চাইল্ড ম্যারেজ, এটাকে দেখতে রিজার মতো লাগছে না, এটা এটা আমার বোনের মেয়ে, এটা আমার বোন, এটা আমার বোন, এটা আমি, হ্যাঁ 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 আমার বোনের বেবি আগে হয়েছে, এটা ওর বোন, আর ওর ভাই তো আসে, এটা ওর ভাই, আর এটা ওর মামার ছেলে, মামার ছেলের বিয়ে আছে আবার, কবে এই বললো আর এক মাস পরে বিয়ে আছে, এই তোর ভাই, আমাদের মোবাইলে তোলা, এটা এটা মোবাইলে তোলা তাই এত ভালো এসছে, এটা দেখো
আমি তো ও যখন আমাকে প্রথম দেখেছিল তখন আমি মানে আমার হ্যাঁ আমার 38 কেজি ওয়েট ছিল। হ্যাঁ একদমই আমার বডিটা পাতলা ছিল, মানে এখনই আমি সব থেকে মোটা হয়ে গেছি আর কি। এটার মা সে তো আছে দেখে বড় হয়ে বলবে যে কি ব্যাপার এই অ্যালবামে আমি কেন নেই। এটা এটা কাছের থেকে বেশি নিয়ে ফেলেছে, মানে মোটা লাগছে না, বিয়ের আগে পুরো ওকে দেখে না হিরোর মতো দেখতে লাগতো। ছেলে পুলে কি সে দুটো মেয়ে নাকি? হ্যাঁ ওর দুটো মেয়ে, ওই রিম্পা সিম্পা আর একটা ছেলে আছে রিম্পা সিম্পা। এটার মধ্যে কি ছিল ও খেয়েছিল বলতে পারবে? না এটা ভাতের মধ্যে ছিল, না আমি বলছি একটা একটা চিকেন ছিল, তন্দুরি চিকেন ছিল, তন্দুরি চিকেন ছিল, এর মধ্যে মাছ ছিল, মানে সবকিছু এর মধ্যে ঢাকা আছে, মানে রাইসের মধ্যে সবকিছু ঢাকা আছে। না তোমাকে একলাই তো সব ব্যবস্থা করতে হয়েছে। কেন ওকে একা, ওর আমি দুজনে করেছি পুরো বিয়ের অ্যারেঞ্জ। হ্যাঁ মানে না ওর সাইডটা আমরা দুজনে মিলে করেছি, আর আমার এই সাইডটাতে আমি আমার মা জামাইবাবু বোন দিদি ওরা। এর মধ্যে অনেক কিছু ছিল চিকেনে, আর এটা হচ্ছে আমার স্টুডেন্ট। হ্যাঁ এটা তুমি দেখেছিলে, এ ওর মা। এই ছবিটা আমি আমার মালা পরিয়ে এই গলায় আমার শাশুড়িকে আমার মায়ের মাথায় ওইও কাঁচকলা দেখাচ্ছে। এটা বিয়েটা চলে গেল, এবার রিসেপশন এটা শেষে বিয়ের দিনে আমি ভিতরে গিয়ে সবাইকে জিজ্ঞাসা করছি, ওদিকে খাওয়া দাওয়া চলছে, মাঝে মাঝে উঠে এসে এসে দেখছি আবার কি চলছে, সবাই ঠিকঠাক খাচ্ছে, কি হয়েছে না হয়েছে, সব ঠিক আছে কিনা, মাথাদের টেনশন কাজ করে দিতে মতো। আমাদের দুজনকে আমাদের বিয়েতে আমরাই গেছেন, আর শুধু বাড়ির লোকেরা মানে কুটুমের মতো এসছে আর কে গেছে। রিসেপশনের চলে এলো, রিসেপশনের চলে এলো, নেক্সট লেভেল চলেছে। কি লাগছে দুজনকে, গুগল করে ছেড়েছে কোথাও থেকে, এত ওদের মাথায় আসবে না। ছবিটা খুব ভালো, ভীষণ ভালো তখন এর মতো ছোট ছিল।
মতোই ছিল ছোট, একই রকম দেখতে। আর এটা হচ্ছে দাদার ছেলে, মহান দাদার ছেলে, দেখেছো? এই দেখো 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 কে দেখো, এটা এটা এন্ট্রি, এটা ডিজাইন, এটা তো ওই ওইখানে ভিআইপি তে, ভিআইপি তে ঢোকার মুখে ডিজাইন এসেছে, ছিড়ে গিয়েছে, কি মজা হয়েছে, ও এখানে লাবণ্যরা আছে, এত বড় একখানা এই ছবি, এই যে এর নাম লাবণ্য, এই যে লাবণ্য, হ্যাঁ ও হচ্ছে আমি ওদের বাড়িতে থাকতাম, আবার আমার স্টুডেন্ট, মানে ও যে আমাকে কি পাগলের মতো ভালোবাসে বলার কথা না, চলে এসে বসে গেল, কিছু একটা ঝেড়ে লিখেছে বুঝেছো, অন্য কিছু দিচ্ছে দাঁড়াও ছিড়ো না বাবা, আমার সবাই ঝুঁকে পড়ো, সবাই মিলে যদি ওইদিকে ঝুঁকে পড়ো না, আপনি বুঝতে পারছেন ভালো হয়েছে, আমি বিয়ের দিন মেকআপ করেছি আর মেকআপ আর্টিস্ট বলা আছে, ঠিক আছে? এবার এবার বিয়ের দিন ও আসার সময়ে, আসার সময় ও আমাকে বলছে, আসার সময় ও আমাকে বলছে, আসার সময় ও আমাকে বলছে যে তোমার বিয়ের দিনের মেকআপটা দেখে বলছে খুব ভালো হয়েছে, শেষে যদিও ঘেঁচেমেচে গেছিলো, আমি তো টায়ার্ড এক্সস্টেড, তো এবার বলছে আসার সময় যে মেকআপটা ভালো হয়েছে কালকেরও তুমি করে নিও, তো আমি বললাম বলা আছে, বলছে বারণ করে দাও, এবার বারণ করতে কি খারাপটাই না লাগছিল, তারপরে বারণ করেই দিলাম একটু কষ্ট করে, তো দেখছি ভালোই হয়েছে, খারাপ হয়েছে, খুবই ভালো হচ্ছে, আর একদম স্মুথ ফিনিশ ছিল, যে এটা নিজে হাতে করা, একটা আমার আফসোস থেকে গেছিল যে আমি বিয়ের দিন মানে মেহেন্দি করতে পারিনি, নেল এক্সটেনশন করতে পারিনি, নেল এক্সটেনশন, হ্যাঁ বোনের পুরো পুরো পেটে কি কিন্তু পুরো পুরো রিজা, আমি কেন করতে পারিনি মেহেন্দি আর নেল এক্সটেনশনটা, মেহেন্দির যে দাদাকে বলা ছিল ওই দিন ওনার শাশুড়ি মা মারা গেছিল, মানে আমার খুব কাছের একজন, তো সেই জন্য আর করানো হয়নি, ওটা একটা আফসোস থেকে গেছিল, ভালো তোমার লক্ষ্মী বসে ঘরে হচ্ছে পোস্ট দেওয়ার সময় কি হাস্যকর ব্যাপার, পোস্ট দিতে বলছে ও তো পোস্ট দিতেই পারছে না, হাসতেও পারছে না, হাসছে তো সব এমনি হাসতে হয় তাই হাসছে এরকম করে, মন খুলে হাসছে না, আমাকে তখন মোটা লাগছিল জানি না কেন, একে পড়াতাম আর একেও পড়াতাম, এরা দুজনকে, আবার এরা দুজন আবার নিজের মানে নিজের মাসি, দুই বোন এনারা, দুই বোন, দুই বোনের বাচ্চাকে পড়াতাম, হ্যাঁ একটা পেজে শুধু ওটাই দিয়ে দিয়েছে, এটাই জীবনের ফার্স্ট অ্যান্ড লাস্ট, এটা হচ্ছে আমার বেস্ট ফ্রেন্ড তনুশ্রী, আর ওই হচ্ছে কাকিমা, কাকিমা নেই,
কাকিমা আমাকে খুবই ভালোবাসতো। দেখো দেখো এই ছবিটা কি সুন্দর, প্রচন্ড ভালো। হ্যাঁ এটা মোবাইলে তোলা, ভালো এসেছিল বলে ওকে বলা হয়েছিল। হ্যাঁ ওটা মজার তো বলে বলছি। আরে এইগুলো কি এম্বারাস করে দেয় আমার, একটা বন্ধুর বিয়ে হচ্ছে তাকে ওরকম করছিল। পানি দেখিয়েছে বাকি আর কিছু দেখালো না, এত কিছু খাওয়ালাম। ওই দেখো পাশের বাড়ির ছাদে কে লাফাচ্ছে। হ্যাঁ সত্যি তো, ওই দেখো পাশের বাড়ির ছাদে কে লাফাচ্ছে। হ্যাঁ ঠিকই বলেছো, কে বলো তো এটা তো পাগলা হয়ে গেছে পাশের বাড়ির ছেলে। এটা তো বৌভাতের দিন। হ্যাঁ এটা হলো পাশের বাড়ির মেয়েটা পাগলা হয়ে গেছে, বিয়ে হয়ে গেল। এই ছবিটাও ভালো, এটা একদম নর্মাল ছবি, মোবাইলে তোলা, একদম নর্মাল ছবি। ওই জুতোটা আমি ওকে দিয়েছিলাম ওর যেতে, একটা বিয়েতে আমার বোনের দেওরের বিয়েতে গেছিলাম। আমি বলেছিলাম আমি নিয়ে যেতে চাইছিলাম না, আমি বলেছিলাম এই জুতোটা হারিয়ে যেতে পারে। আসতে ভুলে গেলেন কি করে, একটা গোটা জুতো আসতে ভুলিনি, আসার দিন ও সব ত্যাগ করছে, ও সব দেখেছে। আমি যাওয়ার সময় বলেছিলাম যে এই জুতোটা নিয়ে যেও না, জুতোটা নিয়ে যেও না, জুতোটা যদি হারিয়ে যায় এত দামি জুতো। মানে যেটা ভয় পেয়েছিলাম সেটাই হলো, 4,500 টাকা ছিল, 4,500 সেটা ছিল ইয়ে কি বল মোচি মোচি মোচি। আর জুতোটা খুব স্যুট করতো, মানে খুব ভালো লাগতো। হ্যাঁ আর ওকে দেখতেও ভালো লাগতো, প্রিয় ছিল। কাকিমারা ঘরে চলে গেছে আর এখন 11টা বাজে, ঠিক আছে। তো ভিডিওটা অলরেডি অনেকটা বড় হয়ে গেছে, ওই জন্যে আমি ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। আমরা এখন খাওয়া দাওয়া করবো, তো চলো ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওটা লাইক করে দিও, চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও। তোমাদের আবার পরে কালকে দেখা হচ্ছে। সো বাই, এটা এখন নাইট, লাভ ইউ অল।